الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين. গত সপ্তাহে সুফিজম সুফি মতাদর্শ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আজকেও সে বিষয়ে আলোচনা হবে। তাদের কিছু আকীদা, তাদের কথিত নিজেদের বিশ্বাস ধারণা, এসব বিষয় নিয়ে আলোচনা হবে আজকেও ইনশাআল্লাহ। সুফি সুফিজম অথবা পীরতন্ত্রে এরকমও তাদের আকীদা বিশ্বাস বা আমল রয়েছে যেগুলো সরাসরি কোরআন সুন্নার বিপরীত বিপরীত। কয়েকটি পরিচয় তাদের গত সপ্তাহে তুলে ধরা হয়েছে, আজকেও তাদের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথম হল সুফি, কোনো কোনো সুফি বা পীর বা পীরতন্ত্রে এরকম রয়েছে যে তারা ধ্যানে বসে, কথিত মোরাকাবায় বসে নিজেদের পীরের চিত্র তাদের সামনে নিয়ে আসে, পীরের ধ্যান ধরে। সেরকম আছে কিনা? মোরাকাবায় বসবে, কথিত মোরাকাবায়, আর ধ্যান ধরবে পীরের। যখন তারা আল্লাহর জিকির করে, সালাত পড়ে, তখন প্রথমে পীর হয়ে যেতে হবে আল্লাহর কাছে। তাই প্রথমে পীরের ধ্যান ধরবে, আর তারা মনে করবে যেমন পীর আমার সামনেই চলে এসছে। এটা হচ্ছে এক পর্যায়ের ইহসান। ইহসান কাকে বলে? কোন কাজ ভালোভাবে করা। আর শরীয়তের পরিভাষায় ইহসান মানে হলো আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেমন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তুমি তোমাকে দেখছো। কিন্তু আমাদের মধ্যে কেউ তো আল্লাহকে দেখবে না, কিন্তু এরকম ধ্যান ধারণা রেখে যেমন আল্লাহকে সে দেখছে এরকম মনে করে ইবাদত করবে যেন তার ইবাদতটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সম্পাদিত হয়, আর একে বলা হয় ইহসান। এবারে যদি এই ইহসানকে, যে ইহসান হবে আল্লাহর জন্য, এই ইহসানকে মানুষ আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদিত করে, তাহলে এটা তো এক পর্যায়ের শিরক হয়ে যাবে। তাই আপনি বা আমরা যখন ইবাদত করি, আমাদের মনে একমাত্র আল্লাহর কথাই থাকবে, না আর কারো কথা থাকবে। কার জন্য সেজদা করছি? কার ইবাদত করছি? আল্লাহর ইবাদত করছি। দোয়া করছি কার কাছে? আল্লাহর কাছে। কুরবানি করছি কার জন্য? আল্লাহর জন্য। তাই মনে থাকবে শুধু আল্লাহ, বাবা আর পীর আর দরবেশ থাকবে না। কত বড় বিপদ! কিরকম তাদের আকীদা বিশ্বাস! আরেকটা বিশ্বাস তাদের সুফিদের, কেউ কেউ বলে আল্লাহর যে আমরা ইবাদত করি, এই ইবাদত জাহান্নামের ভয়ে করব না, জান্নাত লাভের জন্য করব না,
তাহলে কার জন্য করবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই করবে ইবাদত। কিন্তু আপনার মনে ভয় থাকবে কিসের? আল্লাহর নারাজগির, আল্লাহর আজাবের ভয় থাকবে কিনা, জান্নাতের আশা থাকবে কিনা। কিন্তু তারা বলছে না, জান্নাত বান্নাতের জন্য করতে নেই, শুধু আল্লাহই আল্লাহ। বুঝছেন? তাহলে রব্বুল আলামিন সূরে আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়াইদউনানা রাগাবান ওয়ারাহাবান ওয়ারাহাবান। ওরা অনেক কাজে তৎপর, আর আমাদেরকে ডাকে জান্নাতের আশা নিয়ে আর জাহান্নামের ভয় নিয়ে। তো আমরা আল্লাহকে ডাকি জান্নাত পাওয়ার আশা নিয়ে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাই না? কিন্তু সুফিরা বলে না, এগুলোর প্রয়োজন নেই, জান্নাত জাহান্নামের কথা নিয়ে আসুন। তাই ওই যে রাবিয়া বসরি আপনারা শুনেছেন, রাবিয়া বসরির একটা কথা আছে, এই রাবিয়া বসরি সম্পর্কে মোহাম্মদ বিন জামিল জাইনু অন্য জায়গায় উল্লেখ করেছেন, ইনি নাকি একজন গায়িকা ছিলেন, কিন্তু ওইটা পীরতন্ত্রের লোকদের কাছে সে হয়ে গেছে ওলি। গায়িকা কিসের ওলি হবে? আল্লাহর ওলি মানে শয়তানের ওলি? ওইটাই দেখুন তার আকীদা। বলছে, আল্লাহুম্মা ইন কুনতু আবুদুকা খাউফান মিন নারিকা ফাহরিকনি ফিহা ওয়াইন কুনতু আবুদুকা তামআন ফি জান্নাতিকা ফাহরিমনি মিনহা। সে নাকি বলতো ওই রাবিয়াল বসরি আল আদবিয়া, হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়ে করে থাকি তাহলে তুমি আমাকে জাহান্নামে জ্বালিয়ে দাও, আর যদি জান্নাতের আশায় করে থাকি তাহলে তুমি আমাকে জান্নাত থেকে দূর করো, দূরে রাখো। তারা তারা কোন পর্যায়ে পৌঁছায়? শুধু আল্লাহই চায়, জান্নাত চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। অত রব্বুল আলামিন বারবার কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন আর নেক লোকের প্রশংসা করেছেন, গুণ বর্ণনা করেছেন, ওরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে আর জান্নাত লাভের আশায় ইবাদত সম্পাদন করে। তাহলে আমরা বুঝতে পারলাম সুফিদের আকীদা কেউ ইন্না লিল্লাহ। সুফিদের কোন কোন সুফি আছে নাচ গানকে বাদ্যযন্ত্র বাজানোকে জায়েজ মনে করে, তাই কিছু লোক আছে সুফি কিছু পীর বলে আমরা হক পীর, আমরা ওদের মতো নাচ গান গাই না, আর ওরা হচ্ছে ভণ্ড পীর, ওরা নাচ গান করে। বলা যেতে পারে তোমরা একটু ভালো তাদের থেকে, কিন্তু আকিদা বিশ্বাস মূল একদিকে না মিললে অন্যদিকে তোমার তোমাদের আকিদা তাদের সাথে মিলেই যাচ্ছে। পীর বা পীরতন্ত্র বলতেই সব হচ্ছে গলত, হক পীর আর না হক পীর বলতে কিছুই নেই, ভালো করে যাচাই করে দেখবেন। কোথাও কোরআনে কারিমে নাই আল্লাহ বলেননি পীরদেরকে জিজ্ঞেস করো, বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে জ্ঞানবান লোকদেরকে জিজ্ঞেস করো। পীর কিছুই জানে না, শুধু হুমু নিয়ে বসে আছে, তাকে আপনি কি জিজ্ঞেস করবেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝায়। এমনি ভাবে তারা যখন জিকির করে, আল্লাহর জিকির উঁচু শব্দে জিকির, যত বড় শব্দে জিকির করতে পারে ততই ভালো, কেউ কেউ চিল্লিয়ে চিল্লিয়ে, কেউ কেউ মাইক ফাটিয়ে, কেউ কেউ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা উল্লেখ করেছেন সূরাতুল আনফালের
أنفال تنم برايات إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم প্রকৃত মুমিন তারা যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর দ্বীনের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর দ্বীনের কথা তুলে ধরা হয় তখন তাদের মন কেঁপে ওঠে হৃদয় কেঁপে ওঠে তাই আল্লাহর জিকির করা হলে মনে আঘাত থাকবে মনে আল্লাহর ভয়ের সঞ্চার হবে কিন্তু লাভালাভি করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ওদের যিকির কি শুধু আল্লাহ নিয়ে যিকির আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ বলবো নাকি আর আল্লাহ আল্লাহ কিরকম বলে এরকম এরকম বলে যেমন আল্লাহকে নামিয়ে দিবে আসে মহল্লাতে কলব সাফ করে নেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছেন কিন্তু কোন হাদিসে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহ বলে জিকির করেছেন না হাদিসে এরকম নেই শুধু আল্লাহ বলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার كلمة توحيد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقول له ذكر الطريقة انت تمي شو الله 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 شو اجارو كي جارو كي ادمانس ولا تو انجرا جان ناجنه بوله هذا شيء كي تقولش الله نام جبتش انت الله نام جبته هلا كار طريقة جبته هلا محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেই তাহাজ্জুদের সালাত পড়তেন কোন হাদিসে নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত পড়ার পরে ১২ তাসবিহ বা ১৩ তাসবিহ তারা যেরকম বলছে এরকম করেছেন বলে কোন হাদিস নেই বিতির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির শেষে তিনবার বলতেন সুবহান আল মালিক আল কুদ্দুস সুবহান আল মালিক আল কুদ্দুস সুবহান আল মালিক আল কুদ্দুস তিনবার পড়তেন আর তৃতীয়বারে জোরে আওয়াজ টেনে পড়তেন এটা হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত মুবারক অভ্যাস মুবারক কিন্তু তুমি নিয়ে এসছো তার যদি সুরাত পড়ার পরে তেরো তসবিহ জিকির ইলহুল করে কত কিছু যে করে আল্লাহুল মুস্তাআন আল্লাহ বাঁচায় উঁচু শব্দে জিকির করা নিষেধ এসেছে প্রশান্তির সাথে জিকির তবে যেসব ক্ষেত্রে প্রমাণিত আছে সেসব ক্ষেত্রে উঁচু শব্দে জিকির যেমন জিলহজ মাসের প্রথম দশ দিন জিকির বড় আওয়াজে হবে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ উমরা বা হজ আদায় করার জন্য যাচ্ছেন তালবিয়া আসতে হবে না বড় আওয়াজে হবে পুরুষদের জন্য পুরুষদের জন্য হ্যাঁ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বড় আওয়াজে এমনি ভাবে ফরজ সালাতের পরে যে জিকির বড় আওয়াজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে কিন্তু সাধারণত বড় আওয়াজে জিকির না যেভাবে মুসলিম শরীফে এসছে জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত রিওয়ায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীর সাথে ছিলেন তারা ওই উপরে উঠলে আপনি সফরে যাচ্ছেন বা বাড়িতে যদি টিলের উপর দিয়ে উঠেন তখন বলবেন আল্লাহ আর নিচে নামতে সময় বলবেন সুবহান আল্লাহ উপরে উঠতে সময় বলবেন আল্লাহ নিচে নামতে সময় বলবেন সুবহান এই
তসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তসবিহ এবং তাকবীর নবীর নির্দেশে তারা করছেন কিন্তু করছেন উঁচু শব্দে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম فإنكم لا تدعون أصم ولا غائبا إنكم تدعون سميعا قريبا وهو معكم هي لوك شكال تمرا نجرا نجدر بور دياكو تمرا تو بدير با انوپستيت كي داكتو মানে আল্লাহ আরশে মাওয়ালায় থেকে আল্লাহ আমাদের সাথে আছেন তাই না আমাদের রক্ষণাবেক্ষণ করছেন আমাদের দেখাশোনা করছেন আমাদের রিজিক দিচ্ছেন যাবতীয় কাজকর্ম রব্বুল আলামিন আরশে মাওয়ালা থেকেও মাওয়ালায় আছেন ওখান থেকে আমাদের সব কাজকর্ম তিনি সম্পাদন করছেন সুবহানাল্লাহ আল্লাহ জাত কত আল্লাহ কি না করতে পারে ফাআলু লিমা ইউরিদ আল্লাহ যা চায় তাই করেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যাকে ডাকছো তিনি হচ্ছেন সর্বশ্রোতা আর অতি নিকটবর্তী রব্বুল আলামিন তাই তোমরা আস্তে আস্তে করে তাসবিহ পাঠ করো সুবহানাল্লাহ আস্তে আস্তে করে আল্লাহু আকবার আস্তে আস্তে করে বলো কিন্তু এই যে মজলিসে বসে একসাথে শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ যিকির ও তো বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছু জানি ما في سنة أبني أرام زي بوشان ترشاتي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله نام نبي دوي جمرا سبحان الله أجمع دي بولي هيتك نوشو بنا دي الله بورو تر كتا دي كيس جمعت إن دوي جي دي كي ایک چاتي شروب شمو شوري قرآن أوال اچو شوري قرآن কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রভাবিত না কোরআন আপনারা হাদিস শুনলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সমোজরে না প্রত্যেকই এমনি এমনিতেই সুবহানাল্লাহ বলছেন আল্লাহু আকবার বলছেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানা করলেন বললেন তোমরা এরকম করো না সূরাতুল আরাফে 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে আর সংগোপনে ডাকো বিনয়ের সাথে সংগোপনে সংগোপন কি দিকে আস্তে আস্তে কারণ তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালো পান না তার মানে আস্তে আস্তে ডাকি আল্লাহ কি উঁচু শব্দে না আর বাকি তো ওরা ওই যে আল্লাহ আল্লাহর দিকে আছে আবার অনেকে শুধু হু হু বলে ডেকে শুধু হুই আর কেউ কেউ আছে ওই আল্লাহ বলে শ্বাস টেনে টেনে আর কেউ কেউ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শ্বাস টেনে টেনে শুধু হুকুম 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই রকম তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশান্ত হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر কি আপনাকে বলা দিবে কিন্তু নিজ পক্ষ থেকে ইবাদতের পদ্ধতি বানিয়ে নিয়া কেউ কেউ আছে কোন কোন এই কিতাবে লিখছেন কেউ কেউ নাকি বলে আ আ আ আ এই যে আল্লাহর দিকে আস্তাগফিরুল্লাহ আর আমাদের দেশে তো আপনারা জানেন হুমু তো আছে তাই না আবার কেউ কেউ আছে ওই সাথে এরকম করে কি করে এটা এটা কি নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করেছো আর এখন আর হুম হুম করো না প্রশান্তির সাথে গাম্ভীর্যের সাথে আল্লাহর বড়ত্বকে সামনে রেখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বড়ত্বকে সামনে রেখে আল্লাহু আকবার আল্লাহর পবিত্রতাকে সামনে রেখে সুবহানাল্লাহ আল্লাহর মর্যাদাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ পড়বেন এতে হবে ফায়দা সওয়াব আর নিজ পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করে আল্লাহ জিকির করবেন এতে সওয়াব হবে না বরং এটা হচ্ছে বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি আর প্রতি গোমরাহি ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন ইনশাআল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সব জিকির প্রমাণিত বা কি রকম আমরা জিকির করব আল্লাহর জিকির কোরআন ও সুন্নাহর আলোকে অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ কোনো কোনো পীর বা পীরতন্ত্রে মদার গদার গাজার কথা রয়েছে যারা ওই মাজারের কাছে আশপাশে থাকে ওরাও পীরতন্ত্রে বিশ্বাস তাই না জিজ্ঞেস করবে আমরা জোরগদা পীর আনা হয় লিংটা পীর আনা হয় বালতি বালতি শাহ আনা হয় কুড়াল শাহ তাহলে এক বাজারে চলে গেলেই পাওয়া যাবে সত্য না মিথ্যা তাহলে আপনার কি মনে হয় কিসের পীর এটা পীর 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 হায় রে পীর শয়তানের ডঙ্কা নিজে ঘোষণা দিয়েছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون هي ইমানদারগণ মদ জুয়া মূর্তির বেদি আড্ডাখানা ভাগ্য নির্ধারণ করার মতো তীরের শহর আগে ওরা করত তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করত এই সব হচ্ছে শয়তানি কার্যক্রম তোমরা এগুলি থেকে দূরে থাকো ফাজতানিবু যদি দূরে থাকো তাহলে সফল হবে এবারে মদ হি আর গাজা হি সে হয়ে গেছে সে বলেছে সে হয়ে গেছে ওলি আমি বললাম ঠিকই আছে ওলি হয়েছে কিসের ওলি শয়তানের ওলি ওলি শয়তান হয়েছে ঠিক আগে যারা করেছেন তওবা করুন দরগায় যাবেন না যেভাবে দুর্গায় যান না ওই রকম দরগায়ও যাবেন না আর কি বলবো অনেক মুসলমান দুর্গা পর্যন্ত যায় দুর্গা পূজাও যায় হিন্দুদের পূজা নামলে মুসলমানদের সংখ্যা নাকি বেশি হয় আমি জানি না আমি দেখিনি কিন্তু অনেক লোক বলেছে এদের কথা মিথ্যা হবে না আপনারা কি বলেন আপনারা নিজেরা বলছেন তাহলে এই হচ্ছে দরগা আর দুর্গা নাম বস পার্থক্য ওকে রসুকা এতে রসুকান নাই তাহলে ওবেটাই হচ্ছে কি সমান দুর্গাতে যাওয়া ঠিক না যেভাবে দুর্গায় যাওয়া ঠিক না তাই দুর্গায় যাবেন না দুর্গায় যাবেন না দূর দূর থেকে যা মাজার জিয়ারত করে গিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দরগা সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা করা যায় কিন্তু আজকে শুধু ইঙ্গিতই বস খবরদার এগুতে যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউজাসসাস আল কবর ওয়া আন ইউবনা আলাই ওয়া আন ইউক্বাদ আলাই ওয়া আন ইউক্তাব আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে প্লাস্টার করতে চুনাকাম করতে নিষেধ করেছেন কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন কবরে উপবিষ্ট থাকতে বসতে নিষেধ করেছেন কবরে কিছু লিখতে নিষেধ করেছেন এই নেম প্লেট করে না নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লা তাকতুবু শাইআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর শয়তান যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল্লাহর ফরমানের বিরুদ্ধের জন্য সে নেমেছে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতে নিষেধ করেছেন ওইসব কাজই সে স্বীকার বেশি করে মানুষকে স্বীকার করার চেষ্টা করে যেন মানুষ
আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক নিষিদ্ধ কাজকর্ম বেশি করে এজন্য আমরা দেখতে পাই বাংলার মাটিতে তথা বিভিন্ন জায়গায় মানুষেরা যেসব কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন ওই সব কাজই বেশি 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 করে করে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও আমিন আজলাম বলছে তীর তীরের স্বর বা তীর আগের জমানায় তারা তীর নিক্ষেপ করবার জন্য নির্ধারণ করত আল্লাহ বলছেন নিজস্ব মিলা আমলি শৈতান এগুলো শৈতানি কার্যক্রম এগুলো তোমরা করো না এর থেকে দূরে থাকো আমার দেশের মুসলমানরা এখানে বিভিন্ন সময় দেখা যায় তারা লক্ষণ গ্রহণ করে কুলক্ষণ অথবা শুভ লক্ষণ শুভ বা অশুভ লক্ষণ কিরকম ওই ভূত আসলে ভূতের আগে কবুতর ছাড়ে তার নিয়ম মতো যদি চলে যায় সবাই হাত তালি আর যদি ব্যতিক্রম হয় মুশকিল সত্য না মিথ্যা জায়েজ হ্যাঁ শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তিয়ারাতু আত্তিয়ারাতু শিরক আত্তিয়ারাতু শিরক কুলক্ষণ গ্রহণ করা শিরক কুলক্ষণ গ্রহণ করা শিরক কুলক্ষণ গ্রহণ করা শিরক তাই শিরক থেকে বাঁচবেন বলুন ইনশাআল্লাহ বাঁচবো সুফিদের আরো কাজ ইফতন্দ্রে তারা তাদের কথিত দিকিরের মজলিসে বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরদের কাছে নারী পুরুষ সবাই মেলামেশা করছে আর তাদের কাছে এসকের কথা ছাড়া আর কোন কথা নাই এসকার ভালোবাসা লাইলা মজনু আর লাইলার কথাই বেশি মজনুর নাম শুনেন আপনারা মজনু আর লাইলা মজনু মানে কি পাগল আর লাইলা এক মহিলা ওই জন্য পাগল হয়েছিল এই জন্য তাকে বলে মজনু ও মজনু আর লাইলার কথা বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর মানুষরা কি বুঝে বলে শুনতে খুব আনন্দ লাগে আর ভালো করে শুনে আচ্ছা এমনি ভাবে হাতের তালি বাজায় বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 35 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া মুশরিকদের সালাত কাবা শরীফের কাছে কি ছিল হাত তালি দেয়া আর শীষ বাজানো ওই যে মুকা মানে শীষ বাজানো শীষ বুঝেন আমি পারবো না কেউ কেউ বাজাতে পারবে হয়তো হ্যাঁ শীষ তো বাংলা মুকা তসফির আর তস দিয়ে তসফির হাত তালি দেয়া এদের কাজ হচ্ছে এটা অনেক কিছু আছে সুফিদের কিন্তু কয়েকটা দিক তুলে ধরা হচ্ছে সুফিদের কারো কারো আকীদা তাদের পীরেরা ইলমের ইলমে গায়েব জানে গায়েবের ইলম জানে যেখানে যায় সেখানেই তাদের কষ্ট হয়ে যায় যেমন আপনারা শুনেছেন পূর্বে এক পীর তিনি সিগারেট সিগারেট কে হারাম বললেন ওই সময় তার কথা মোতাবেক তার কথা মোতাবেক তিনি যখন দেখলেন তার এক মুরিদের কবর আজাব হচ্ছে সিগারেট খাওয়ার জন্য বেটা নাকি তার কষ্ট হয়ে গেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলেছে কষ্ট হয়েছে সিগারেট খাওয়ার জন্য তার কবর আজাব হচ্ছে এরপরে তিনি বললেন সিগারেট খাও না সিগারেট খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম এটা দলিল মজুদ কোরআন শুননে আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেরা নিজের হাতে ধ্বংসে পতিত হয় না আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দার ওয়া লা দিরান নিজের প্রতি ক্ষতি করতে নাই অন্যের ক্ষতি করতে নাই এবারে সিগারেট ক্ষতিকর এর মধ্যে সন্দেহ আছে
সবাই খবরদার মুশকিল 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 কিন্তু শয়তান বলা হচ্ছে সিগারেট ক্ষতি গো শয়তান আপনার সাথে না কোনো অসুবিধা নেই একটা টান দিয়ে দেখ কিরকম ক্ষতি যে জিনিস খারাপ ওইটাই চলে বেশি কারণ শয়তান আপনার সাথে نسأل الله السلامة والعافية الله ما ادري حفاظتكم آمين সুফিজম তাদের কাছে কষ্ট হয়ে যায় দিয়েছে বলে সিগারেট খাওয়া হারাম এই জন্য যেহেতু আমার মুরিদের কি হয়েছে কবর আজাব হচ্ছে সে কিরকম দেখল আল্লাহ নবী দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে গায়বের খবর আল্লাহ নবী আল্লাহ নবী তুমি বলে না তার কারামত হয়ে গেছে আচ্ছা এটা যদি তার কারামত হয় তাহলে এটা দলিল হয় না এই জন্য আপনি যে একটা ছাপিয়ে দিবেন যদি মারা যায় কারামত এভাবে বলেছে তাহলে এটা দলিল হলো না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন এই দিন পরিপূর্ণ না অসম্পূর্ণ সবার আগে ঠিক আছে দিন পরিপূর্ণ কি না তাহলে তোমার কষ্টের মাধ্যমে যে আবার দিনে দিনের অসম্পূর্ণতা তুমি সম্পূর্ণ করবে এর পক্ষে দলিল কই ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন না শরীয়তের কোন কাজ স্বপ্নের উপর নির্ভর নাই একটা জিনিস হারাম আপনি স্বপ্নে দেখেছেন বলেছেন আপনি বললেন যে আপনার এক পীর বলেছেন তোমার জন্য এই জিনিসটা করা জায়েজ তো আপনি করবেন নাকি যদি আপনি করেন আর এই পীর পীর না এটা শয়তান এসেছে এসে বলে যে কোনো অসুবিধা আনতে সবই কিনা লেখা হালাল আস্তাগফিরুল্লাহ আল আযীম কারণ হারাম হালাল করার কাজ বর্তমানে আর কারো উপর নাই হালাল হারাম যা হবার হয়ে গেছে এখন নতুন করে আমরা কোন জিনিসকে হালালও করতে পারবো না কোন জিনিসকে হারামও করতে পারবো না কোরআন সুন্নায় বিবরণ এসেছে কোনটা হালাল কোনটা হারাম যেভাবে আগে বললাম ক্ষতিকর জিনিস কি হারাম কোথায় বিবরণ এসেছে কোরআন এবং সুন্নায় তাই তোমাকে আবার নতুন করে কসমের মাধ্যমে তুমি বলো হ্যাঁ দাশু আমার মুরিদের আলাম হচ্ছে হয়েছে কবর আযাবের জন্য আমি হারাম ঘোষণা দিচ্ছি নাউযু বিল্লাহি মিন যালিকা ইলমে গায়বের মালিক একমাত্র রব্বুল আলামিন রব্বুল আলামিন ছাড়া আর কেউ ইলমে গায়বের মালিক না আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লা আল্লাহ সূরা নামলে 65 নম্বর আয়াত আপনি বলুন আকাশে জমিনে গাইবের খবর আর কেউ জানে না আল্লাহ ছাড়া তাহলে গাইবের খবর কে জানে আল্লাহ আল্লাহ আচ্ছা আপনি বললেন আল্লাহই জানে কিন্তু কেন আবার পীর বাবার কাছে যাও বলো না আমার সামনে একটা কাজ আছে ওর কাছে আগে যেতে হবে সে যদি বলে ভালো তাহলে করবো নিলে করবো না তাহলে আপনার আবিদের তো হয়ে গেছে বাবা এলমে গাইব কিছুটা রাখে তাই নাকি এলমে গাইবের মালিক আল্লাহ তো বাবার কাছে জেনে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনে কোন একটা কাজ তুমি করবে সন্দেহ কি করবে কি না ভালো কাজ দেখছো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করার কথা তো আল্লাহ বলেছে বিশেষ প্রয়োজন হলে পরামর্শ তাতেও যদি সিদ্ধান্ত না হয় তাহলে কি করবে ইস্তিখারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তুমি যাবে বাবার কাছে বাবা তোমাকে যেটা বলবে ওইটাই কবুল করবে বলেছেন না কি বলেছেন ইস্তিখারা করার জন্য সুবহানাল্লাহ কিন্তু আমাদের লোকজন কি করে তারা ওই বাবার কাছে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গুণকের কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না আর যদি কোনো ব্যক্তি গণকের কাছে বা ভবিষ্যৎ বক্তার কাছে গায়বের খবর যে বলে এরকম লোকের কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞেস করলো আর সে যা বললো তার সত্যায়ন করলো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাযিল হয়েছে তার সাথে সে কুফরি করবে হাদিস তুই বুঝতে পেরেছেন তাহলে গণকের কাছে যাওয়া যায় যেসব পীর ভণ্ড গায়বের খবর জানে বলে দাবি করে ওদের কাছে যাওয়া যায় ওরা যাবেন না আবার কিছু সংখ্যক মানুষ আছে রাস্তাঘাটে বাংলাদেশে দেখা যায়
ওই টিয়া পাখি একটা নিয়ে বসে আছে আর না অন্য কিছু পাখি একটা নিয়ে বসে আছে ভাগ্যের সংবাদ জানো ভাগ্যের সংবাদ জানো দাদা তুমি গিয়া ঠিকই বলে তো আপনার থেকে বেশ নিব না কত পাঁচ টাকা সে বলে দিল তুমি বিশ্বাস পাঁচ টাকার কারণে পাঁচ টাকার বিনিময়ে তুমি তোমার ইমান নষ্ট করে দিলে ইন্না লিল্লাহি আর সে যদি বলে না আপনি তো বড় লোক আপনি পাঁচ টাকা কেন দিবেন গরিবেরা দেয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনি কমপক্ষে পাঁচশো টাকা দিন এবারে আপনার যদি বিশ্বাস হয় ঠিকই ঠিকই কি হয় কোনো অসুবিধা নেই বাবা তোমাকে পাঁচশো কেন আজকে হাজার টাকা দিন এরকম আছে কিনা দুই খবরদার এরকম করবে না গাইবের মালিক কোনো বাবা না দাদা না পীর না বন্ধু না জাদুকর না কিছুই না গাইবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আল্লাহর জাতির উপর ভরসা রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ পীরদের বিশ্বাস পীরতন্ত্রে আর একটা বেশি পীরদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর থেকে সৃষ্টি আর মুহাম্মাদের নূর থেকে সমস্ত সৃষ্টি সৃষ্ট তাদের আকীদা এটা না আকীদা বলছে মুহাম্মদ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মাদের নূর থেকে সমস্ত সৃষ্টি সৃষ্টি হয়েছে কোরআন তাদের এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করছে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ সূরাতুল কাফের শেষ আয়াত 110 নম্বর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আপনি বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে ওয়াহি আসে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ এক একমাত্র ইলাহ কয়জন ইলাহ আমাদের তা ওয়াহি আসে কার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো মানুষ ভালো করে বুঝবেন মানে আমরা যেমন মানুষ ওইভাবে তিনিও মানুষ তো কেউ কেউ বলে বলে আমাদের মতো নাকি মানুষ দেহ ভাই কি রকম বলেছে আচ্ছা বাংলাদেশের প্রেসিডেন্ট মানুষ কিনা আমাদের মতো মানুষ কিনা কিন্তু ইজ্জতে আমরা সবাই সমান নাকি ইজ্জতে সমান বাদশাহ আব্দুল্লাহ আমাদের মতো মানুষ কিনা কিন্তু ইজ্জতে আমাদের মতো কেন ফরক এই পার্থক্য বুঝি না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ইজ্জতে বেশ কম তো এটা কেন আমরা বুঝি না তাই বলে না দেহ বলে দিয়েছে আমাদের মতো মানুষ কি বলেন আপনারা আমাদের মানুষ মতো মানুষ হতে পারে বুদ্ধি বলে না 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 কিন্তু বাস্তব কি এই কথা সঠিক ভালো করে বুঝবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিন্তু ইজ্জত সমান না সমস্ত সৃষ্টির সেরা হচ্ছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি মানুষ তিনি আমরা এখানে কত লোক আছি সবার ইজ্জত সমান সবার মেধা শক্তি সমান সবার জ্ঞান সমান সবার আকল সমান সবার আমল সমান সবার ঈমান সমান সবার কোরআন পড়া সমান সবার সালাত সমান সবার তাসবিহ সমান সবার তাকবীর সমান সব ইবাদত সমান সমান নাকি কখনো সমান না তাহলে কত জন আমরা সবাই কি মানুষ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সরাসরি আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ মিসলুকুম মানে কি তোমাদের মতো ইন্নামা আনা বাশারুম মিসলু পার্থক্য বলছেন ইউহা ইলাইয়া আল্লাহু আকবার আমার কাছে ওহি আসে তো আমাদের কাছে ওহি আসে না তাকে রব্বুল আলামিন নির্বাচিত করেছেন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু ওদের আকীদা না নবী মানুষ না নবী নূর নূরুন নবী আচ্ছা নবীকে যদি নূর বলা হয় তারা যে আকিদায় বলে নূর এটা ঠিক না কিন্তু আমরা যদি বলি নবী নূর
নবী নূর নিয়ে এসছেন তাহলে আমাদের আকীদা ঠিক আছে তো তাইলে বলা যাবে যেমন একজন বড় আলেম আসবে আল্লাহ বলি বাস্তবী আল্লাহ বলি বললাম মাশা আল্লাহ এই লোকটি এসছে আলো নিয়ে এসছে নূর মানে কি আপনার এখানে আছে বলে না আল্লাহ সৃষ্টি কিসের মাটি ভালো করে বিশ্বাস মাশাআল্লাহ يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا محمد صلى الله عليه وسلم يا نبي তুমি বলো আমি তো তোমাদের মতই মানুষ আমার কাছে ওহি আসে যে তোমাদের মাগুদ একই মাগুদ আর তিনি কে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমাদের আল্লাহ ওই আল্লাহ যিনি যিনি চিরঞ্জীব চিরস্থায়ী যিনি সব কিছুর ধারক বাহক রব্বুল আলামিন আর তিনি হচ্ছেন সত্যিকারের মাবুদ তিনি ছাড়া আর কোন মাবুদ হতে পারে না যেসব মাবুদ আছে সব হচ্ছে বাতিল মাবুদ নাহক মাবুদ মিথ্যে মাবুদ আমাদের মাবুদ একমাত্র মাবুদ সত্য মাবুদ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আকীদা ঠিক আছে তাহলে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না আমরা ইবাদত করি একমাত্র রব্বুল আলামিন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না ফি নূর কিন্তু গুণগত ভাবে যদি বলে নূর মানা যায় যেভাবে আমি উদাহরণ দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপ ছিলেন আমিনা তার মা বাবার নাম কি আব্দুল্লাহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হতেন তাহলে কি আবার মা বাবার প্রয়োজন হ্যাঁ কেন আবার মা বাপের বীর্যের সংমিশ্রণ কেন আবার মা বাবা বীর্যের বীর্যের সংমিশ্রণ কেন তিনি এমনি হলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসেবে চলাফেরা করেছেন ভাত খেয়েছেন ভাত রুটি খেয়েছেন ওই সময় তার যে অভ্যাস ছিল ওইটা হ্যাঁ খেজুর খেয়েছেন দুধ খেয়েছেন পানি খেয়েছেন সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি রোজা রেখেছেন আর বিয়ে শাদী করেছেন খাবার খেয়েছেন গোসল ফরজ হলে গোসল করেছেন ওযু ফরজ হলে ওযু করেছেন তো আপনি কি বলেন এই সব গুণ মানুষের গুণ না ফেরেশতার গুণ নবীর কর গোসল ফরজ হতো তো তা তাদের কথা মোতাবেক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হয়ে থাকেন তাহলে নবীর কর গোসল ফরজ হয় যদি তাদের কথা ঠিক হয় তাহলে বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সন্তান ছিল না কারণ তিনি নূর তো নূরের কি সন্তান হয় জিবরিলের কয়টা সন্তান যদি এরকম হয় আল্লাহর আল্লাহর কয়টা সন্তান বলো না আউযু বিল্লাহি মিন যালিক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সন্তান নাই আল্লাহ বলেছে আল্লাহু আহাদ আল্লাহ হে আল্লাহ একক আল্লাহর দ্বিতীয় নেই আল্লাহুস সামাদ আল্লাহ সব সবকিছু থেকে অমুক অমুক হবে কি সমস্ত সৃষ্টি তার মুখ হবে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি নিজেও জন্মগ্রহণ করেননি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কেউ নেই রব্বুল আলামিন কিন্তু তারা বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর তাহলে নূর যখন তাহলে তার সন্তানাদি কেন তিনি ফেলেন ভা তিনি এই সেই তাহলে এরকম করে করে আবার কেউ কেউ বলে কি বলে আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্ট তাহলে আল্লাহ কয়জন আল্লাহ একজন কিন্তু এই কোথায় কয়জন হচ্ছেন তাহলে এদের কোথায় আর কথিত এই খ্রিস্টানদের কোথায় কোনো পার্থক্য আছে কোনো বেশ কম নেই তাই ভালো করে বুঝবেন কারো কথা শুনতে নেই আল্লাহ আপনাকে দিয়েছে ব্রেন আল্লাহ আপনাকে মুখজ দিয়েছে মস্তিষ্ক দিয়েছে আপনি কেন বলবেন না না এরকম এরকম কুত্তিকে কুত্তিকে দলিল আছে কোনো কিছু নেই আর আপনার বিশ্বাস
আপনি দেখছেন না, আল্লাহ আপনাকে দিচ্ছে না, বুঝতে শক্তি নেই। ওই নবী নবী মানুষ সম্পর্কে আমার একটা কেসেট আছে, ওটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। তারা কি করেছে, ওই যারা বলে নবী নূর, তারা একটা হাদিস জাল একটা হাদিস বানিয়ে নিয়েছে, জাল হাদিস বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূর নবিয়্যিকা ইয়া জাবির, হে জাবির তোমার, হে জাবির আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে তোমার নবীর নূর। আর এই যে বলে বলে বেড়াচ্ছে মনে মনে হাদা সব নিজ পক্ষ থেকে বানিয়েছে, বুঝছেন, আর নিজ পক্ষ থেকে বানিয়েছে। মানে একটা উদাহরণ আমি দেই, একটা লোক গেল বাইরে বাইরে বেগুন নিয়ে গেছে, বেগুন আহলুল ইলম উল্লেখ করে থাকে, আর বেগুনে সাধারণত এলার্জি থাকে তাই না, বেগুন চিনে তো লম্বা বেগুন যেটা ওই কালো ওটাকে আপনারা কি বলেন, বেগুন, শুধু বেগুন বলে না অন্য কিছু বলে, যাই হোক ওই বেগুন এটা খেলে বেশিরভাগ মানুষই বলে অসুবিধা। আপনাদের মধ্যে থেকে সবাই কি ভালো বলেন না একটু অসুবিধা আছে, এখানে যারা আছে বিশেষ করে বাংলাদেশ আমি সবাইকে মানে যেখানে জিজ্ঞেস করি বলুন হ্যাঁ দাস অসুবিধা অসুবিধা, এখন গেছে বাইরে আর হয়তো ওই সময় ছিল এলার্জি বেশি, এখন লোকজন নেয় না, হাদিস একটা বানিয়ে দিয়েছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারিনজানু শিফাউন লিকুল্লি দা নাউযু বিল্লাহি মিন দালিক, বলে দিয়েছে বানিয়ে দিয়েছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেগুন প্রত্যেক রোগের চিকিৎসা, আগে বুঝলি এখন বুঝে এসছে তো, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ তা বলে আমি কিরাম উল্লেখ করেছেন কিতাবে, তার মৌদু যার হাদিস বানিয়ে দিয়েছি যেন মানুষ বেগুন নিয়ে যায় বেশি করে। আচ্ছা এবারে আমাদের বন্ধুদের অবস্থা পর্যন্ত একটা বললো গলত গলত বলেছে, বাস্তবে দেখেছে মানুষ গলত বলে তোমরা সবাই বুঝবে না, এটা ব্যাপারটা ভিতরে আরেক কিছু আছে বুঝবে না, বলে কিনা তো বলছে হ্যাঁ দাসু আল্লাহ নবীর কথা ঠিকই আছে কিন্তু তোমার মধ্যে গড়বড় আছে এই জন্য তোমার শিফা হচ্ছে না, এই তো দিলো আর মুশকিল করে, কিন্তু আসলে হাদিসটি সে নিজেও নিয়েছে, খবরদার কেউ যেন এরকম না করে, খবরদার কোনো আলিম হোক কোনো তালিবে ইলম হোক যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিথ্যা হাদিসের সম্বন্ধ করো না, মুতাওয়াতির সনদ দ্বারা হাদিস মওজুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সব কিতাবে রয়েছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যদি কোনো ব্যক্তি আমার উপর মিথ্যা কথা বানিয়ে মিথ্যা কথার সম্বন্ধ সম্বোধন করে বা সম্বন্ধ করে তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, এজন্য খবরদার কেউ যেন কখনো মিথ্যা হাদিস বর্ণনা না করি, যার হাদিস যেন বর্ণনা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা আকীদা সুফিদের বা পীরদের, যদি কেউ কেউ বলে না সবার না, তাহলে বেশিরভাগ পীরদের আকীদা পীরতন্ত্রে ঢুকছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বলে কি না বলে মুহাম্মদের জন্যই সৃষ্টি হয়েছে সব। আবার বলে আরেকটা হাদিস জানেন মজু চার বানি নিয়েছে লাউলা কালমা খালাকতু লফলাক, যদি তুমি না হতে তাহলে সৃষ্টি আমি সৃজন করতাম না, বানিয়ে নিয়েছে চার। সুরে দাঁড়িয়েছেন 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এটা স্পষ্ট অনেকেই জানে আয়াতের তর্জমা কিন্তু যখন বর্ণমণ্ডলের কথা শুনে তখন আর সব ভুলে যায়, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনারা জানেন না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. سبحان الله الله لا تكتب ورد
আল্লাহ বলেন আমি জিন আর মানবকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তাহলে রব সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিনকে সৃষ্টি করলেন কেন বলুন তো আল্লাহর ইবাদতের জন্য এবারে সে বলছে না মুহাম্মাদের জন্য তাহলে এটা আল্লাহর কালামে কালামকে অস্বীকার করা হচ্ছে কিনা আপনারা সবাই কোরআন কারীম বের করবেন সূরা দারিয়াত 27 নম্বর পারা শুরুতে 56 নম্বর আয়াত وما خلقت الجن والانس الا ليعبدون আর তারা বলছে না মুহাম্মাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিরকম আকীদা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য নূহ আলাইহিস সালাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য মূসা আলাইহিস সালাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য ঈসা আলাইহিস সালাম কে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য সমস্ত মানবকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য বরং সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তার ইবাদতের জন্য আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুন তাসবীহাহু কোন বস্তু এমন নাই যে বস্তু রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করছে না রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে না তাহলে ওরা সবাই আল্লাহর ইবাদত করছে আল্লাহর ইবাদত করছে কি না কারণ সবাই কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ইবাদত না সুবহানাল্লাহ এটা কি আল্লাহর ইবাদত না অতএব আমার ভাইরা আমরা যেন আকীদা বিশ্বাস ঠিক করি অন্যদিকে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বলেছেন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত 91 নম্বর আয়াত واعبد ربك حتى ياتيك اليقين محمد صلى الله عليه وسلم তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত মউত না আসবে মউত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কে বলেছে এটা আল্লাহ এখানে আল ইয়াকিন বলতে মউত কিন্তু তারা বলে কি বন্ধুরা বলে যে এখানে মানে বিশ্বাস বিশ্বাস হয়ে গেলে আর ইবাদত লাগে না বুঝছেন কিন্তু এখানে ইয়াকিন বলতে মৌত বোঝানো হয়েছে মানে এই জন্য মৌত বলা হয়েছে ইয়াকিন বলে যে মৌত এমন জিনিস যাকে কেউ অস্বীকার করতে পারে না কেউ অস্বীকার করতে পারবে না কেউ অস্বীকার করতে পারবে এই জন্য তাকে বলা হয়েছে কি ইয়াকিন অন্যদিকে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু আসছে মৃত্যু না আসা পর্যন্ত তিনি ইবাদত করেছেন কিনা সালাত করেছেন কিনা সালাতের কথা আমাদেরকে বলেছেন কিনা বলেছেন সালাত সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম হে আমার উম্মতরা তোমরা সালাতকে আঁকড়ে ধরবে সালাতকে আঁকড়ে ধরবে সালাত ছাড়বে না সালাত ছাড়বে না আর কৃতদাস কৃতদাসীর হক আদায় করবে এই মুহূর্তে মারা যাবেন এরপরই বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মসজিদে আসতে পারছেন না ঘরে সালাত করছেন তারা যে বলে বিশ্বাস হয়ে গেলে করতে হবে না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি আগে বিশ্বাস ছিল না আল্লাহে নবী হওয়ার পরে কি বিশ্বাস ছিল না আল্লাহে তাহলে সারা জিন্দেগি নমা পড়েননি তাহলে এই ইয়াকিন বলতে কি তাফসীর এখন বলতে কি তাফসীর কি ব্যাখ্যা মউত কি মউত বিশ্বাস না তাহলে তো তোমাকে বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মউত পর্যন্ত ইবাদত করেছেন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশ্বাস হয়নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বুঝেছে তাহলে ইয়াকিন বলতে মানে কি মউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মউত পর্যন্ত ইবাদত করেছেন তাই আমাদেরকেও মউত পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ নামাজ কয়েক করব মমতাজ শিরিক করব না বিদাত করব না আল্লাহর নাফরমানি করব না আল্লাহর দিকে সবসময় রুজু থাকব খাতা খুচুরি হয়ে গেলে তওবার মাধ্যমে রুজু করব আল্লাহর দিকে কাউকে কিছু তুচ্ছ ভাবব না কারো গীবত করব না কারো চুগরি করব না কারোর কারোর নিন্দাবাদ করব না হক পথে থাকার চেষ্টা করব এরকম যদি হয় আত্মবিশ্বাস থাকে তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবে আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমিন আমাদের মাওয়াদেরকে মাফ করো আমিন সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আমিন আল্লাহ তুমি আমাদের আকীদা বিশ্বাস ঠিক করে দাও আমিন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বানাও আমিন পথের পথিক বানাও আমিন আল্লাহ আমাদেরকে শিরক পরিত্যাগ করার তৌফিক দাও আমিন শিরক থেকে বাঁচার তৌফিক দাও আমিন বিদআত থেকে বাঁচার তৌফিক দাও আমিন তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও আমিন হালাল কামাই করার তৌফিক দাও আমিন দুনিয়ার মুসলমানদের উপর রহম করো আমিন
আল্লাহ সিরিয়ার মুসলমানদের উপর রহম কর, কাফেরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত কর, আল্লাহ জালিমদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত কর, মজলুম মুসলমানদের সাহায্য কর, আল্লাহ আল্লাহ বাংলাদেশের হেফাজত কর, আমার দেশের অশান্তি এই পরিস্থিতিকে তুমি দূর করে শান্তিতে রূপান্তরিত করে দাও, আল্লাহ বাংলাদেশ সরকারকে হেদায়ত দাও, বিরোধী দলকে হেদায়ত দাও, আল্লাহ এদেরকে সকলকে হকের পথে আসার তৌফিক দাও, বাংলার জনগণকে কবর পূজা পরিত্যাগ করার তৌফিক দাও, শিরিক পরিত্যাগ করার তৌফিক দাও, বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ বাংলা থেকে জিনা বিচার দূর করে দাও, মদ মদের আড্ডাখানা দূর করে দাও, আল্লাহ মদ্যপান দূর করে দাও, তোমার নাফরমানি দূর করে দাও, আর বাংলার মুসলমানদের উপর তুমি রহম করো, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল ক্বাউলি ওয়াল আমালি ওয়ান নিয়্যা, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين.